তানিয়া ওয়াহাব, আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাইবো, একটা বড় রকমের মহামারী কিংবা সংকটের 4.5 মাস 5 মাসের মতো পার করছি আমরা। আমরা শুরুর দিকে যেটা দেখেছি, নারী উদ্যোক্তাদের, বিশেষ করে অনলাইন ভিত্তিক যাদের ব্যবসা ছিল কিংবা উদ্যোক্তা যারা ছিলেন, তারা কিন্তু একটা বড় রকমের ক্ষতির সম্মুখীন হয়েছেন। ঈদ গিয়েছে, স্বাধীনতা দিবস গিয়েছে, পহেলা বৈশাখ গিয়েছে, তারা বড় রকমের যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, এই মুহূর্তে এসে তাদের কী অবস্থা? আসলে এই মহামারীটা পুরো বিশ্বের উপরে একটা বড় ধরনের আঘাত, আমি বলবো অর্থনীতি বা আমাদের যে মানসিক সামাজিক সব ব্যাপারে এটা আসলে অনেক বড় একটা প্রভাব ফেলেছে। তো আমাদের দেশে আমি মনে করি যে স্পেশালি বেশি এফেক্টেড মানে হয়েছে, কারণ হচ্ছে আমাদের দেশের প্রধান ব্যবসার সময়টাই হচ্ছে পহেলা বৈশাখ এবং 2 ঈদ। তো এই 3টা উৎসব দিয়ে কিন্তু সাধারণত আমাদের উদ্যোক্তারা সারা বছর অন্তত 80% উদ্যোক্তা সারা বছর চলে, এসএমই উদ্যোক্তা বিশেষ করে। তো সেই উদ্যোগগুলো কিন্তু একেবারেই যারা মানে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা, এবং অনেক এসএমই উদ্যোক্তার উদ্যোগ কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ অনেকেই শ্রমিকের বেতন হয়তো বা দিতে পারছে না, অথবা নিজেরই অনেক উদ্যোক্তার, ক্ষুদ্র উদ্যোক্তার নিজেরই চলার টাকা মানে শেষ হয়ে আসছে। তো সেই জায়গা থেকে বলবো যে গতবারে যে রোজার ঈদটা হলো, সেই ঈদটা আসলে আমাদের সবার জীবনে আমার মনে হয় একদম প্রথম ঈদ, যেটা যে এই একেবারে আলাদা করে আমরা পালন করেছি, যেখানে আমাদের বেশিরভাগ মানুষই নতুন কাপড় পরতে পারেনি, বেশিরভাগ মানুষই তাদের পরিবারের সাথে ঈদটা করতে পারেনি। তো আমি বলবো যে এটা আসলে মহামারী এবং এটা এটার উপর আমাদের কারো কোনো হাত নেই। তো এই জায়গাগুলোতে এখন মানে চিন্তা করতে হবে যে কি করা যায় পরবর্তী ঈদগুলো যাতে আমাদের আরো অর্থবহ হয় এবং আরো সুন্দর হয়, সেই চিন্তা থেকেই আসলে মানসিকতা সেভাবে প্রস্তুত করতে হবে মানসিকভাবে সবাইকে। একটু আপনার কাছে জানতে চাই যে করোনার যে সংক্রমণ সেটা কিন্তু এখন ঊর্ধ্বমুখী, এবং বলতে পারেন যে গত ঈদের তুলনায়, আমরা যদি ঈদুল ফিতরের কথা বলি সেই হিসেবে ঈদুল আজহাতে কিন্তু এই সংক্রমণের সংখ্যাই বলি, মৃত্যুর সংখ্যাই বলি, এটা কিন্তু বাড়ছে। তারপরেও কি এখন অনলাইন ভিত্তিক যেসব উদ্যোক্তারা রয়েছে তাদের বেচা বিক্রি কি একটু বেড়েছে কিনা গত উৎসবের তুলনায়? হ্যাঁ, গত উৎসবের তুলনায় বেচা বিক্রিও বেড়েছে, এবং মানুষের অনলাইনের প্রতি একটা মানে অনেকেরই একটা অনাস্থা ছিল যে চোখে দেখে না দেখে একটা মানুষ জিনিস কেনার প্রতি, আমাদের দেশের মানুষেরা বিশেষ করে, কারণ বিশ্বাসযোগ্যতাটার একটা জায়গার অভাব ছিল। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এবার প্রচুর মানুষ কিন্তু অনলাইনে এসেছে এবং অনলাইনে কেনাকাটা করেছে, এবং অনেক উদ্যোগ যাদের শুধুমাত্র শোরুম দিয়ে ব্যবসা করছিল ওনারাও কিন্তু এখন অনলাইনে চলে আসছে, কারণ এখন মানে সময় ডিমান্ড করছে যে আপনি অনলাইনে না আসলে এখানে আসলে এখন শোরুমে গিয়ে অনেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আসলে আগামী কত মানে আর কতদিন আমরা এরকম ভাবে এই রোগটা আমাদের এখানে থাকবে, প্রাদুর্ভাব থাকবে বা এটার একটা এফেক্ট থাকবে, তো সেটা কিন্তু আমরা জানি না। সেজন্য আসলে যারা অলরেডি যাদের শোরুম আছে বা শোরুম ভিত্তিক ব্যবসা আছে তারা কিন্তু বেশিরভাগে আমি বলবো যে 90%-এরও বেশি অনলাইনে এসেছে, এবং ক্রেতাও কিন্তু তৈরি হয়েছে, কারণ ক্রেতা না তৈরি হলে তো আসলে অনলাইনে এই উদ্যোগ গুলো আসতো না। তো ক্রেতারাও বিশ্বাসযোগ্যতার জায়গাটা তৈরি করেছে।